फिर हाईकोर्टे नजिरविहीन पदक्षेप विचारपति अभिजीत गंगोपाध्याय आलिपुर सीबीआई आदालते एक विचारक के समय पर क्यों बदली करा जानते सरासरि राज्य आईनमंत्री मलय घटक के तलब कर लें हाईकोर्टे तर तलबे हाईकोर्टे इसे हाजिराओ दिलें आईनमंत्री फের হাইকোর্টে বিস্ফোরক পদক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দুর্নীতির জট খুলতে শুধু শাসক দল বা শিক্ষা বিভাগের দিকে নয় বিচার বিভাগের মধ্যেও যদি কারোর দিকে আঙুল ওঠে তাহলেও তিনি যে কড়া পদক্ষেপ করবেন তা ফের বুঝিয়ে দিবেন তিনি বুধবার হাইকোর্টে ওই মারশিট কেলেঙ্কারির একটি মামলায় প্রথমে সিবিআই এর সিটের প্রধানকে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই এর সিটের প্রধান উপস্থিত হয়ে তাদের উপর চাপের কথা উল্লেখ করলে নিম্ন আদালতের এক বিচারকের বদলির বিষয়ে জানতে চেয়ে লিগ্যাল সার্ভিসের প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেকে পাঠান তিনি আর তিনি মন্ত্রীর কথা বললে সরাসরি আইনমন্ত্রী মলয় ঘটককেই তলব করেন তিনি আর ইডির বারো বার তলবেও হাজিরা না দিলেও এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তলবে হাজিরা দিলেন আইনমন্ত্রী মলয় ঘটক সব মিলিয়ে দিনভর নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল হাইকোর্ট নিয়োগ দুর্নীতি কাণ্ডে মামলাকারী বাবলু পালের করা ওএমআর শিট কেলেঙ্কারির মামলায় এর আগে সিবিআই তদন্তের করা সমালোচনা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত 19 সেপ্টেম্বর সিবিআই এর সিটের প্রধানকে আদালতে তলব করেছিলেন তিনি সেই মতো বুধবার হাজিরা দেন সিবিআই এর সিটের প্রধান অশ্বিন সেনভি তার জবাবে এদিন বিচারপতি সন্তুষ্ট হলেও সিবিআই ও ইডি অফিসারদের বিরুদ্ধে রাজ্যের করা মিথ্যা মামলার অভিযোগ শুনে ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অশ্বিন সেনভিকে এদিন বিচারপতি জিজ্ঞাসা করেন আপনারা কি তদন্ত করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন সিবিআই ডিরেক্টর অশ্বিন সেনভি জানান কুন্তল ঘোষের ক্ষেত্রে সিবিআই ও ইডির কয়েকজন অফিসারের নামে অভিযোগ করা হচ্ছে মামলা করা হচ্ছে আমরা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেলেও মামলার ভয়টা থাকছে বিচারপতি নির্দেশ দেন রাজ্য পুলিশ কোনো রকম ভাবে সিবিআই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না তবে সিবিআই সিটের প্রধান তাদের উপর চাপের প্রসঙ্গ টেনে আনায় বেশ কিছু সন্দেহ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দাবি কলকাতা পুলিশকে এই মামলায় যুক্ত করা হয়নি সুতরাং কোনোভাবেই এই মামলার তদন্তের ব্যাপারে তথ্য পেতে পারে না রাজ্য পুলিশ আমি কিছু সূত্র মারফত খবর পেয়েছি আলিপুরের কোনো সিবিআই বিশেষ আদালতের বিচারক পুলিশের সঙ্গে মিলে বেশ কিছু নির্দেশ দিচ্ছেন আমি তাকে সতর্ক করছি এই কাজ যেন তিনি না করেন অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির নির্দেশ হয়ে যাওয়ার পরেও কি করে তিনি মামলা শোনেন 4 অক্টোবরের মধ্যে তার বদলির ব্যবস্থা করতে হবে পাশাপাশি অর্পণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেন তিনি আর এরপরেই বদলির নির্দেশ থাকলেও এখনও কেন আলিপুর সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলি করা হয়নি তা জানতে লিগ্যাল সার্ভিসের প্রিন্সিপাল সেক্রেটারি সিদ্ধার্থ কাঞ্জিলালকে ডেকে পাঠান তিনি বিকেল 4:25 নাগাদ লিগ্যাল সার্ভিসের প্রিন্সিপাল সেক্রেটারি সিদ্ধার্থ কাঞ্জিলাল এসে উপস্থিত হলে বিচারপতি প্রশ্ন করেন একটাই সিবিআই কোর্ট জজ অর্পণ চট্টোপাধ্যায়ের জায়গায় স্থায়ী বিচারক কেন দেওয়া হয়নি সেক্রেটারি জানান 25 আগস্ট থেকে ওই ফাইল আইনমন্ত্রীর কাছে আছে এরপরেই বিকেল 5টার মধ্যে আইনমন্ত্রীকে হাইকোর্টে তলব করেন তিনি বিকেল 4:50 বিচারপতির তলবে হাইকোর্টে এসে হাজির হন আইনমন্ত্রী মলয় ঘটক বিচারপতি বলেন আমায় ভুল বুঝবেন না আমার আপনার এর আগে বহুবার হাইকোর্টের অলিন্দে দেখা হয়েছে 4 অক্টোবরের মধ্যে অর্পণ চট্টোপাধ্যায়কে রিলিজ করুন আইনমন্ত্রী মলয় ঘটক বলেন আমি বহুদিন অসুস্থ ছিলাম হাসপাতালে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করছি বিচারপতি বলেন অন্তত 6 অক্টোবরের মধ্যে চেষ্টা করুন বিচারপতির মন্তব্যে প্রাথমিক সম্মতি দিয়ে হাইকোর্ট থেকে বেরিয়ে যান আইনমন্ত্রী মলয় ঘটক তবে আইনমন্ত্রীর কাছে বিচারককে সরানোর আর্জি জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গি বজায় রাখলেন তা বলাই বাহুল্য অভিরূপা হাজরার রিপোর্ট কলকাতা নিউজ